কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। আর হুমায়ুন আহমেদের শুভ্র সিরিজের মধ্যে সবচেয়ে দীর্ঘতম ও পূর্ণাঙ্গ উপন্যাস শুভ্র। এই উপন্যাসে মূলত লেখক শুদ্ধতম মানুষ খুঁজতে চেয়েছেন, আর এই শুভ্রতম মানুষ খুঁজতে গিয়ে লেখকের কল্পনায় যে চরিত্রটির আবির্ভাব তা হলো শুভ্র। শুভ্র বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবা মোতাহার হোসেন বিশাল শিল্পপতি, কিন্তু সে নিয়ে কোনো মাথা ব্যথা নাই শুভ্র। শুভ্র তার নিজের জগতেই আবদ্ধ। শুভ্রর জগৎটা একটু আলাদা, তার দিনরাত কেটে যায় বইয়ের উপর চোখ রেখে, কিন্তু এই চোখ নিয়েই যত বিপত্তি, চশমা ছাড়া শুভ্র কিছুই দেখতে পায় না। এর জন্য বন্ধু মহলে সে কানা বাবা নামে পরিচিত, কিন্তু তা নিয়েও তার মনে কোনো অভিযোগ নেই, বরং বন্ধুদের এই ডাকে সে ভীষণ খুশিও হয়। শুভ্রর এই স্বাভাবিক জীবনে পরিবর্তন আসে, আর সেই পরিবর্তন তার জীবনযাত্রাকে দুমড়ে মুচড়ে দেয়। তা হলো এক রাতে শুভ্রর বাবার মৃত্যু। শুভ্রর বাবার মৃত্যুতে তার ভিতরে কাজ করে যে শুভ্রর বাবার ব্যবসা বাণিজ্য তাকে দেখতে হবে, কিন্তু সে তার বাবার ব্যবসা বাণিজ্যের খোঁজ নিতে গিয়ে জানতে পারে তার বাবার একটি পতিতালয় আছে। এই বিষয়টি শুভ্রকে মানসিকভাবে খুব আঘাত করে। সবসময় বইয়ের ভিতরে চোখ গুজে থাকা শুভ্র আস্তে আস্তে বদলাতে থাকে। পতিতালয়ে আসমানি নামে এক মেয়ের সাথে তার পরিচয় ঘটে। জীবন সম্পর্কে অদ্ভুত কৌতূহলী এই আসমানির সাথে শুভ্রর সম্পর্কটা আরও গভীর হতে থাকে। আবার অন্যদিকে শুভ্রদের বাসায় আশ্রয় নেয় বিনু নামে তারই গ্রামের বাড়ির এক মেয়ে। এই উপন্যাসটিতে মীরা নামের এক চরিত্রকেও দেখা যায়, যে শুভ্রর খুব কাছের বন্ধু, এবং শুভ্রর এই জীবনের পরিবর্তন নিয়ে সে প্রচুর ভাবনায় পড়ে যায়। এই উপন্যাসটিতে দেখা যায় একদিকে বিনুর প্রতি শুভ্রর দুর্বলতা কাজ করে, এবং অন্যদিকে আসমানি মেয়েটির জীবন কেন এরকম হলো এ নিয়ে শুভ্রর ভিতরে একটা কৌতূহল কাজ করে, এবং এই কৌতূহলের বশে শুভ্র আসমানির সাথে অনেকটা সময় কাটাতে শুরু করে। এইরকমভাবে অসামঞ্জস্য এবড়োথেবড়োভাবে গল্প এগোতে থাকে, কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে শুভ্রর ভিতরের পরিবর্তনটা আরও বেড়ে যাচ্ছে। কি এই বাস্তবতা, কী বাস্তবতা ছিল যার কারণে শুভ্রর এই সাজানো জীবনটি এমন হয়ে গেল, এবং এই যে একটা কঠিন মুহূর্তের মধ্য দিয়ে শুভ্র তার সময়গুলো পার করছে, সেখানে তার পাশে কি কাউকে পাবে, এরকমইভাবে চলতে থাকে শুভ্র উপন্যাসটি। কী হবে তা জানতে হলে আমাদের পড়তে হবে শুভ্র।